গর্ভাবস্থার 36 সপ্তাহ নাগাদ বেশিরভাগ শিশুই মায়ের জরায়ুতে এমনভাবে অবস্থান করে যাতে তার মাথা নিচের দিকে জন্মনালীর দিকে থাকে। এটি প্রসবের জন্য স্বাভাবিক এবং নিরাপদ পজিশন। কিন্তু ব্রিজ পজিশনের ক্ষেত্রে শিশুর মাথা উপরের দিকে এবং তার নিম্নভাগ বা পা নিচের দিকে থাকে। গর্ভের শিশুর এমন পজিশন নিয়ে আজকের এই ভিডিও। ব্রিজ পজিশন সাধারণত 3 ধরনের হয়। ফ্র্যাঙ্ক ব্রিজ, এক্ষেত্রে শিশুর নিতম্ব নিচের দিকে থাকে, পা উপরের দিকে মাথার কাছাকাছি বাঁকানো থাকে। কমপ্লিট ব্রিজ, এই ধরনের পজিশনে শিশুর নিতম্ব নিচের দিকে থাকে, পা ও হাঁটু বাঁকানো অবস্থায় নিতম্বের কাছাকাছি থাকে। ফুটলিং ব্রিজ, এই পজিশনে শিশুর এক পা বা উভয় পা নিচের দিকে থাকে বা জন্মনালীর দিকে ফেরানো থাকে। গবেষণায় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে কিছু উপসর্গ ব্রিজ পজিশনের সাথে সম্পর্কিত, যেমন অল্প সময়ের ব্যবধানে গর্ভধারণ, যমজ সন্তান প্রসবের ক্ষেত্রে প্রি ম্যাচিওর ডেলিভারির কোনো ইতিহাস থাকলে, জরায়ুতে প্রয়োজনের চেয়ে বেশি বা কম অ্যামনিওটিক ফ্লুইড থাকলে, জরায়ুর আকারে কোনো অস্বাভাবিকতা থাকলে এবং প্লাসেন্টা প্রিভিয়া হলে। গর্ভধারণের শেষের দিকে যদি বাচ্চা ব্রিজ পজিশনে থাকে এবং স্বাভাবিক অবস্থায় আসার কোনো লক্ষণ না থাকে, তবে মায়ের অবস্থার উপর নির্ভর করে কৃত্রিম উপায়ে বাচ্চার অবস্থান পরিবর্তনের পরামর্শ দেওয়া হতে পারে। এই উপায়টিকে বলা হয় এক্সটার্নাল সেফালিক ভার্সন। এই উপায়ে পেটে চাপ প্রয়োগ করে কৃত্রিম উপায়ে বাচ্চার অবস্থান পরিবর্তন করার চেষ্টা করা হয়। তবে অবশ্যই তা প্রশিক্ষণপ্রাপ্ত কারো মাধ্যমে করাতে হবে। মনে রাখতে হবে এই প্রক্রিয়াটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ব্রিজ পজিশনের ক্ষেত্রে বেশিরভাগ বাচ্চার জন্ম হয় সিজারিয়ান বা সি সেকশনের মাধ্যমে। এটি সবচেয়ে নিরাপদ বলে প্রতিষ্ঠিত। বাচ্চার অবস্থান পরিবর্তনের জন্য কিছু উপায়ের কথা আপনি শুনে থাকতে পারেন, তবে এগুলোর কোনোটি গবেষণায় প্রমাণিত নয়। তাই কোনো কিছু ট্রাই করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন। ব্রিজ পজিশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেয়া আমাদের লিঙ্কটিতে ক্লিক করুন। গর্ভধারণ, মাতৃত্ব ও শিশু লালন পালন নিয়ে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।